টাঙ্গাইলে দুই ট্রাকের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছে, আহত হয়েছে দুইজন। তারা সবাই পটুয়াখালীর বাসিন্দা এবং ছাপাখানার শ্রমিক বলে জানিয়েছে পুলিশ। উত্তরবঙ্গ থেকে ঢাকা যাওয়ার পথে ভোরে ঘন কুয়াশায় লেন পরিবর্তন করে অন্য সড়কে চলে যায় সবজি বোঝাই একটি ট্রাক। এতে বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রাকে থাকা মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই চার শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। ট্রাকের ড্রাইভার ঘুমাইছিল, ঘুমার পরে পিছু মেরে দিয়েছিল, পিছু মেরে দিয়ে পড়ে গেছে, মানুষ মারা গেছিল পাঁচজন। সব ধরার পরে আমার বাসা থেকে দৌড়ে আসছি, আমরা দৌড়ে আসার পর দেখি দুই ডাকারের মুখোমুখি সংঘর্ষ হয়েছে, পরে এগার থেকে চারজন মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ এলো, মেশিনটা টান দিয়ে তুলে পরে চারজন মেশিনে চলতে বার করা হয়েছে। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তার আশ্বাস দিয়েছেন স্থানীয় চেয়ারম্যান। এইখানে যদি কেউ সাহায্য করে অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের ঘানিন্দি ইউনিয়নের পরিষদের থেকে সহযোগিতা করার জন্য, এবং স্থানীয় প্রশাসন এখানে আসছে, আমরাও তাদের সাথে আলাপ আলোচনা করে আমরা চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করার জন্য। নিহতরা হলেন বুলবুল, নজরুল, রিয়াজ, জুবায়ের ও মিজানুর। তারা সবাই পটুয়াখালীর বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। নিহত যারা আছেন তাদের পরিচয় শনাক্ত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে, আত্মীয় স্বজনদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এসে পৌঁছলে আমরা আরও নিশ্চিত হতে পারবো যে আসলে বা তাদেরকে নিশ্চিতভাবে শনাক্ত করতে পারবো। গাড়ি দুইটিরই ড্রাইভার পলাতক আছেন, তাদের গ্রেফতারও আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। সবজি বোঝাই ট্রাকটি জব্দ করা হলেও পলাতক রয়েছে চালক। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।